ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. প্রশংসা লার জন্য দরুদ্দাসলিম বর্ষিত শেষ নবী মোহাম্মদ সাল্ল্লা উপর আল্লাহম্মা সাল্লাহ আলাই আল্লাহ রিকা আলাই আজকে দিনে মাজলিসের বিষয় হচ্ছে যে সৎসঙ্গ সৎসঙ্গ গ্রহণ করো অসৎসঙ্গ ত্যাগ করো সৎসঙ্গ গ্রহণ করো অসৎসঙ্গ ত্যাগ করো আবু হা আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেন আলমার ও আলাদিন আবহাওয়াতে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যারা বন্ধু নির্বাচন করবে যারা বন্ধু গ্রহণ করবে তারা যেন তার বন্ধুর দিকে লক্ষ্য করে তার মানে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে উঠে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে উঠে সুতরাং তোমরা যখন কেউ কাউকে বন্ধু নির্বাচন করবে সুতরাং তোমরা যখন কেউ কাউকে বন্ধু নির্বাচন করবে অবশ্যই কাকে বন্ধু নির্বাচন করবে সেক্ষেত্রে তোমাদের লক্ষ্য করা লাগবে ইমাম আহমদ বিন হাম্বার হাদিসটি নেছেন তিন মেজিয়া আবু দাউদ বাই হাকি হাদিসটি নেছেন যে হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যে যারা পিতামাতা রয়েছেন যারা পিতামাতা রয়েছেন আপনার সন্তান সন্ততিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ছেলেটি কার সাথে চলছে আপনার মেয়েটি কোন মেয়ের সাথে চলছে তাই আপনার ছেলেমেয়ের দিকে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন আপনার ছেলে মেয়ে ভালো হলে আপনার হোকাল পরকাল কল্যাণ আপনার ছেলে মেয়ে ভালো হলে আপনার হোকাল পরকাল কল্যাণ আপনার ছেলে মেয়ে খারাপ হলে আপনার হোকাল পরকাল অকল্যাণ তার মানে আল্লাহর কসম যে আপনার ছেলে মেয়েই আপনার ইহোকাল পরকাল কল্যাণ বয়ে আনতে পারে কারণ আপনার এই ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে মৃত্যুর পরে আপনার জন্য সৎকায় জারিয়া হয়ে যাবে ইমাম মুসলিম রহমাল্লা হাদিস নিচ্ছেন আবু হলারা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সল্ল্লা সাল্লাম সাদ করেন মানুষ মারা গেলে তার মানুষ মারা গেলে তার কবরে তিনটি জিনিস যেতে থাকে আর বাকিগুলা সবগুলা বন্ধ হয়ে যায় এক নম্বরে সাদকায় জারিয়া আপনি যা সাদ জারিয়া করে গেছেন সেগুলো নাকি মৃত্যুর পরে আপনি পেতে থাকবেন এরপরে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলছেন যে সন্তান যদি আপনার সৎ সন্তান ছেলে রেখে ছেলে মেয়ে যাই হোক আপনার সৎ সন্তান যদি আপনি রেখে যান ছেলে হোক অথবা মেয়ে হোক আপনার সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে পরকাল আপনার জন্য কল্যাণ হবে আপনার ছেলে মেয়ে যদি দুনিয়াতে ভালো হয় দুনিয়াতে আপনার মুখোজ্জ্বল করবে পরকালে আপনার মুখজ্জল করবে এরপর আল্লাহ সাল্লাম বললেন আওয়মোন ইনতফা বিহি আওয়ালদিন সোয়ালে তার মানে যে এমন জ্ঞান যার দ্বারাতে মানুষের অন্য মানুষ উপকার পায় অন্য জাতি উপকার পায় যারা যার জ্ঞান দ্বারাতে অন্যরা কল্যাণ পায় একটি বইলে গেছেন যার দ্বারাতে অন্যরা উপকার পাচ্ছে এলিম কালাম এবং দিনের খেদমত যারা যার মাধ্যমে হচ্ছে অন্যরা উপকার পাচ্ছে যে যা হোক অন্যদের উপকার করা জি তাই আমরা বিষয়গুলো আমরা লক্ষ্য করবো যে আমরা সন্তান সন্ততির প্রতি আমরা লক্ষ্য রাখবো যে আপনার আমার সন্তান সন্ততি কার সাথে চলছে কোন দিকে চলছে বিষয়গুলা আপনার আমার প্রতি লক্ষ্য রাখা অতীব জরুরি আবু মুসা শারি রদুল্লাহ তাল্লাহম বলেন আল্লাহ রসুলসুল্লাহ সাল্লাম উদাহরণ দিলেন যে একজন আতর বিক্রেতা আর হাফরওয়ালা তাই আল্লাহ সাল্লাম বললেন যে আতর বিক্রেতার উদাহরণ যে আতর বিক্রেতার কাছে আপনি যদি যান তাহলে আপনি তার থেকে কিছু সিউঘেরান পাবেন অথবা কোরাই করবেন অথবা আপনাকে কিছু দিবে তাহলে আতরের কাছে গেলে আতর হাতে কোরাই করলেন অথবা আপনাকে দিল না দিল সেখানে সেন পাবেন কিন্তু যারা হাফরওয়ালা যারা কামার যারা আপনার লোহা লোহা পোড়াই লোহা পোড়াতে গিয়ে সেখানে যদি আপনি যান তাহলে হাফড়ালার কাছে আপনি গেলে আপনার জামা কাপড় নষ্ট হবে অথবা সেখানে দুর্গন্ধ আপনি পাবেন তাই আপনার ছেলে মেয়েকে আপনি কার সাথে তার আপনার ছেলে মেয়ে কার সাথে বন্ধুতালি করছে বা আপনি কার সাথে বন্ধুতালি করছেন আপনাকে অবশ্যই দেখতে হবে ভালো মানুষের সাথে চললে ভালো হয় খারাপের সাথে চললে খারাপ হয় এখন বর্তমানে সমস্যা অনেক সমস্যা সম্মুখীন মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন এখন অশ্লীলতা বিহায়পনা ফিটনার যুগ তাই আপনাকে আমাকে দেখে শুনে চলতে হবে হাদিস্টিমাম বুখারি মুসলিম গ্রন্থে হাদিসটি সে তাই মা বোন যারা ভাই বোন যারা রয়েছেন যারা পিতা রয়েছেন গার্জেন রয়েছেন এখন সমাজে ফেতনার ফেতনার সমাজ বিভিন্ন ফেতনার সমাজে সন্তান সন্ততিকে থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যারা আমরা দিনের দায়ী তারা অবশ্যই এ বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে এরপরে আপনার দেখেন দেশে বিভিন্ন জায়গাতে আপনার পথভ্রষ্ট যারা মানুষকে পথ করছে বেশি বেশিরভাগই আপনার সন্তান কোন দিকে যাচ্ছে কার কথা শুনছে তাই আপনার সন্তানকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে সে মানুষের মতো মানুষ হয় এবং আপনার ইহকাল পরকাল কল্যাণ হয় আবু সাইদ খুদিরি তিনি বলছেন যে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তোমার সাথে যাতে মমিন ব্যক্তি হয় তোমার সাথী যে হবে সে ব্যক্তি যেন মমিন ব্যক্তি হয় তোমার সাথে যাতে মমিন ব্যক্তি হয় তোমার সাথী যে হবে সে যেন মমিন ব্যক্তি হয় আর তোমার খাওয়া যে খাবে সেও যেন মোত্তাকি ব্যক্তি হয় তোমার সাথে যে হবে যেন মমিন মুত্তাকি হয় যে তোমার খাবার খাবে সে যেন মমিন মুত্তাকি হয় ইমাম আবুদাউদ্দুর রাহিমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন ইমাম তিরমিজি দারিমি হাদিসটি নিয়ে এসেছেন জি আবু উমামা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লামের সাদ করেন মানে হাবালিল্লা হকদ আলিল্লা ওয় আতআালিল্লাহ হ মানা আলিল্লাহ ফকদ ইস্তাক আল ইমান আবু উমামা আলাদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য রাগ করে এবং আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য বারণ করে সেই পরিপূর্ণ ইমানদার হকদার সেই পরিপূর্ণ ইমানের হকদার সেই পরিপূর্ণ ইমানের হকদার তাই সম্মানিত ভাই বোনেরা যারা আমরা আমাদের ছেলে মেয়ে যারা যাদের রয়েছে আমরা অবশ্যই ছেলেমেয়ের প্রতি আমরা লক্ষ্য রাখবো আমাদের ছেলে যাতে সঠিক পথে পরিচালিত হয় এবং তাদেরকে আমরা মানুষের মতো মানুষ করতে পারি এর দ্বারাতে যাতে আমাদের ইহকাল পরকাল কল্যাণ হয় তাই দেখবেন যে সমাজে সমাজে অনেক মানুষ রয়েছে এখন এমনি মানুষ মানুষকে মানুষ পথ করছে অন্য বেহাপনা অশ্লীলতা ছড়ায় পড়েছে তাই তাই আমরা আমার ছেলে মেয়েদেরকে আমরা দেখে শুনে যাতে আমরা মানুষ করতে পারি মানুষের মানুষের মাধ্যমে আপনারই এহকাল পরকাল কল্যাণ হবে তাই অবশ্যই আপনার ছেলে মেয়েকে নিজের সন্তান সন্তান থেকে মানুষের মতো মানুষ করতে পারলেই আপনার হকাল পরকাল করলেন তাই আমরা কোথায় যাচ্ছে আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনার ছেলে কোথায় যাচ্ছে আপনাকে দেখতে হবে ছেলে মেয়ে যাতে ভালো হয় মসজিদে যায় পাঁচক্তর সালাদ আপনি সেভাবে গড়ে তুলেন যাতে আপনার ছেলে মেয়ে পাঁচক্তর সালাদ ঠিক আদায় করে বাড়িতে ঠিক ভাবে যারা ছেলে রয়েছে তারা মসজিদে যাবে আর মেয়ে হলে বাড়িতে সে মায়ের সাথে সালাদ আদায় করবে মেয়ে বড় হলে পর্দা ফশি দেওয়া করার জন্য তাদের দেখেন পর্দা দেওয়া করার জন্য নিজে পর্দা করবেন মা আপনি আপনার মেয়েকে পর্দা করার জন্য আদেশ করবেন আপনার পাঁচ সালাত সালাদ পড়ার চেষ্টা করবেন জি বাইরে গেলে পর্দা প্রতি সহিত যাওয়ার চেষ্টা করবেন নিজের মেয়ের প্রতি লক্ষ্য রাখবেন আপনার ছেলে সালাদ পড়তে যাচ্ছে যাচ্ছে না মসজিদে তার প্রতি আপনি লক্ষ্য রাখবেন জি এইভাবেই আপনার বাড়িতে আপনি পড়া কোরআন পড়ার চেষ্টা করুন মাগরীব ফজর সালাদ পড়ার পরে নিজে আপনি কোরআন পড়ুন আপনার ছেলে মেয়ে যাতে এভাবে করে তাহলে দেখবেন আপনার ইহোকাল পরকাল এভাবে কল্যাণ হবে আল্লা সুবাহালা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওয়রেদ আউমদুল্লাহ আলমিন সুবাহানাকালদিক আসাদাহ্লাফরুকা ও আতু বিয়েক